ছোটবেলা থেকে শুনে আসছি যে সময় খুব দ্রুত চলে যায়, নদীর স্রোতের প্রায় সময় বহিয়া যায়, এরকম সব শুনেছিলাম। কিন্তু এটা প্রথম রিয়েলাইজ করলাম তখন যখন দেখলাম যে প্রতি রবিবার আমাদের প্রশ্নোত্তর পর্বের ভিডিও দিতে হচ্ছে। এই ব্যাপারটা যবে থেকে নিয়মিত হয়ে গেল না, তবে থেকে টের পাচ্ছি যে কত দ্রুত সপ্তাহটা চলে যাচ্ছে। আসলে খুবই আগ্রহ থাকে, অপেক্ষা থাকে কবে রবিবার আসবে, আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আমি হাজির হব। আজকেও হাজির হয়ে গেছি, খুব দ্রুত সপ্তাহ চলে গেছে এবং এখন এই সেট আপে বসে আছি কারণ আমি ভিডিও এডিট করছিলাম। দুটো ফোন বাদ দিয়ে অন্যরকম জিনিসের, অন্য গ্যাজেটসের ভিডিও আসবে। ভিডিওগুলো খুব একটা খারাপও হয়নি মনে হয়, তবু আমি নিশ্চিত যে ওই ভিডিওগুলোতে ভিউ হবে না। তার কারণ যতই মানুষ বলুক না কেন, ফোনের ভিডিও দেখতে বোর হয়ে গেছি, মানুষ ফোনের ভিডিওই দেখতে চান, অন্য ভিডিও দেখতে চান না, শুধু ফোনগুলোকে একটু ইন্টারেস্টিং হতে হবে। এই ব্যাপারে কি আপনি আমার সাথে একমত? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর হ্যাঁ, আরেকটা ব্যাপারে একমত হতে হবে যে ভিডিও ভালো লাগলে লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন। আমাদের চ্যানেলে ডিসলাইক বাটনটা সবসময় আপনার জন্য স্বাগত জানাচ্ছে। আর দেরি করবো না, আমরা চলুন ভিডিও শুরু করে দিই। প্রথম কমেন্ট করেছেন কেবিআর ইউটিউব মিক্স মশালা, বলছেন বর্তমানে প্রায় মোবাইল ফোনে দেখা যায় একটা ফোন মোবাইল ফোনের সাথে আর একটা ফোনের ডিজাইনে বেশ মিল, তেমন একটা তফাৎ নেই, বিশেষ করে ডিজাইনে। দূর থেকে দেখলে মনে হয় একই ফোন, অথচ আমরা দেখেছি নোকিয়া কি অসাধারণ ফোনগুলো, প্রতিটা ফোনের ভিন্ন ভিন্ন ডিজাইন। এখনো মনে আছে দূর থেকে দেখেই ফোনের নাম বলে দেওয়া যেত, আর একটা ফোনের ডিজাইনের সাথে আর একটা ফোনের মিল থাকলে অনেকটা খরচা কম হয়। এই সুযোগটা নেয় বিভিন্ন কোম্পানি। আপনি আমার সাথে একমত দাদা? হ্যাঁ, আমি আপনার সাথে একমত। ফোন কোম্পানিগুলো আসলে ডিজাইন নিয়ে আর নতুন খুব একটা কিছু ভাবনা চিন্তা করছে না, তার একটা বড় কারণ যে শুধু এরকম না যে একই ডিজাইন দিলে খরচা কম হবে বলে সেটা তারা দিচ্ছে, এক্সপেরিমেন্ট করলে ব্যবসাতে রিস্ক বেড়ে যায়। একটা নতুন ডিজাইন নিয়ে আসলে একটা কোনো কোম্পানি, অনেক খরচা বেড়ে গেল, কোম্পানি সেটা নিতে রাজি যদি সে জানে যে সেই ডিজাইন দিয়ে নতুন ফোনটাতে আমরা প্রচুর লাভ করতে পারবো। এই গ্যারান্টিটা থাকে, এই গ্যারান্টিটা নেই, তার জন্য কোম্পানি নতুন ফোন নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভয় পায়। শুধু ডিজাইনের জন্য দেখা যাবে একটা ভালো ফোন ফ্লপ হয়ে গেল এবং সেই ডিজাইনটা কোম্পানি হয়তো ভালোভাবে আনলো, লোকে পছন্দ করলো না। আর এই ব্যাপারে সেফ থাকাটাই ভালো এবং সেফ থেকেও ভালো ব্যবসা করা যায়, এটা অ্যাপেল তো রোজ দেখিয়ে দিচ্ছে। তাই কোনো কোম্পানি আর রিস্ক নিচ্ছে না, তারা অ্যাপেলকে দেখে শিখে গেছে যে রিস্ক না নিয়ে ব্যবসা করাটাই ভালো, বুদ্ধিমানের কাজ। ইনোভেশন করে লাভ নেই, ইনোভেশন করলে নোকিয়া হতে হয়, ইনোভেশন না দেখালে ডিজাইনের ক্ষেত্রে অন্তত তাহলে অ্যাপেল হওয়া যায় বা আইফোন হওয়া যায়। ফয়সাল খান তিনি বলছেন, গত বছর শুনেছিলাম এ সিরিজের অনেক ফোন অবিক্রিত রয়ে গেছে স্যামসাংয়ের, আসলে স্লো চার্জিং ও বক্সে চার্জার না দেওয়ার সাথে অতিরিক্ত দামে ফোন লঞ্চ করাই স্যামসাংয়ের জন্য কাল হয়ে যায়। শুধুমাত্র সফটওয়্যার সাপোর্টকে পুঁজি করে খুব বেশি দিন স্যামসাং ভারতের শীর্ষস্থান ধরে রাখতে পারবে না। এখানে আমার একটা বক্তব্য আছে, স্যামসাং ভারতের শীর্ষস্থানে ছিল না দীর্ঘদিন, বোধ হয় 4-5 বছর ছিল না, সেখানে শাওমি ছিল, ভ্যালু ফর মানি ফোন দিত, স্যামসাং সেটা দিতে পারত না। স্যামসাং কম্পিট করার জন্য এম সিরিজ এনেছিল, তাও শাওমিকে হটাতে পারে। স্যামসাংয়ের এ সিরিজের ফোনই সব থেকে বেশি বিক্রিত হতো, এখনও এ সিরিজের ফোনই সব থেকে বেশি বিক্রি হয়। তবুও এখানে একটা ব্যাপার আছে যে মানুষ এখন সচেতন হয়েছেন, যে কারণেই হোক, আমাদের জন্য হোক বা নিজে থেকে হোক, যে কারণেই হোক, ঠোকে ঠোকে হলেও মানুষ সচেতন হয়েছেন, তারা এখন বোঝেন যে এক্সপিরিয়েন্সটাই আসল। এখন আর 200 মেগাপিক্সেল 108 মেগাপিক্সেল ক্যামেরা 10,000 টাকার ফোনে এই বোকাটা মানুষকে খুব বানানো যায় না। এখন দেখবেন যে টেকের ব্যাপারে কিছু বোঝে না, সেও দোকানে গিয়ে বলে যে হ্যাঁ আমার ক্যামেরাটা ভালো চাই, 108 না হলেও চলবে, আমার ডিসপ্লেটা ভালো চাই, অ্যামুলেট চাই, সেখানে 120 হার্জ না হলেও চলবে। তো নাম্বার দিয়ে এখন আগের মতো মানুষকে বোকা বানানো যাচ্ছে না, তার জন্যই স্যামসাংয়ের বিক্রি বেড়েছে বলে আমার ধারণা, আর তার জন্যই এখন কিন্তু শাওমির বিক্রি কমে গেছে, আমার কিন্তু এটাই মনে হয়। আপনার যদি অন্যরকম কিছু মনে হয়, আপনাদের প্রত্যেককে বলছি, অন্যরকম কিছু মনে হলে কমেন্টে লিখে জানাবেন। রাজু পাল তিনি বলছেন, দাদা ভোল্টি আর ক্যারিয়ার অ্যাগ্রিগেশন কি একই জিনিস? অনির্বাণ প্রামাণিক তিনি একেবারে খুব সুন্দর করে উত্তর দিয়ে বুঝিয়ে দিয়েছেন, তাও আমি প্রশ্নটা নিলাম এই কারণে যাতে আপনারা সবাই এটা জানতে পারেন, এটা নিয়ে কনফিউশন হয় অনেক সময়। এই যে ক্যারিয়ার অ্যাগ্রিগেশন, এটা নির্ভর করে মোবাইলের টাওয়ারের উপর, টাওয়ারে আপনার ফোনে যদি ক্যারিয়ার অ্যাগ্রিগেশনের ব্যাপারটা ঠিকঠাক মেলবন্ধন হয়, টাওয়ার থেকে আপনি একাধিক সিগন্যাল বা একাধিক ব্যান্ডউইথ পাবেন, যার ফলে আপনার ফোনে আপলোড ডাউনলোড স্পিড সেটা অনেক তাড়াতাড়ি হবে। আর ভোল্টি ব্যাপারটা কি? ভোল্টি হচ্ছে ভয়েস ওভার LTE, অর্থাৎ 4G-র মধ্যে আপনি ভয়েস ওভার করতে পাচ্ছেন। 4G-তে যেহেতু নেট খুব দ্রুত চলে, সেই ইন্টারনেটের মাধ্যমে আপনি যখন ভয়েস ওভার কল করছেন, সেই কলের কোয়ালিটি অনেক বেড়ে যাচ্ছে, অনেক পরিষ্কার শুনতে পাচ্ছেন। আগেকার দিনের কলের কোয়ালিটি মনে করে দেখুন আর এখনকার ভোল্টি কলের কোয়ালিটি খেয়াল করে দেখুন, দুটোর মধ্যে তফাৎ আছে। তো ভোল্টির ব্যাপারটা ওটাই যে কল কোয়ালিটি, তার আওয়াজের মাধুর্য সেটা বেড়ে যায় এবং কল ড্রপ অনেক কম হয়। তো ভোল্টি আর ক্যারিয়ার অ্যাগ্রিগেশন দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। মাহফুজুর রহমান তিনি বলছেন, দাদা আপনি বলেছিলেন স্যামসাংয়ের ইকোসিস্টেম নিয়ে একটা ভিডিও বানাবেন, সেটা কই? অপেক্ষায় আছি অনেক, অ্যাপেলের ইকোসিস্টেমের গল্প শুনি, স্যামসাং নিয়েও দেখতে চাই, শুনতে চাই, প্লিজ দাদা ভালোবাসা নেবেন। অ্যাপেলের ইকোসিস্টেম নিঃসন্দেহে খুব ভালো, কিন্তু স্যামসাংয়েরও ইকোসিস্টেম আছে, ইভেন শাওমিরও ইকোসিস্টেম আছে, সবারই আছে, কিন্তু স্যামসাংয়ের ইকোসিস্টেমও শাওমিটাওমি এদের থেকে বেটার। স্যামসাংয়ের একটা বেশ ভালো রকম ইকোসিস্টেম আছে যেটা নিয়ে আমি ভিডিও বানাতে চেয়েছিলাম।
কিন্তু বানাতে গেলে আমার কী কী লাগবে, আমার স্যামসাংয়ের ইয়ারবাডস সেটা আছে, আমার স্যামসাংয়ের ফোন আছে, ফ্ল্যাগশিপ ফোনই আছে, স্যামসাংয়ের ট্যাবলেট একটা পাওয়া কোনো ব্যাপার না, কিন্তু স্যামসাংয়ের ল্যাপটপটা আমি কিছুতেই জোগাড় করতে পারছি না। আমাদের এখানে সিস্টেমটা এরকম নয় যে আমি দোকান থেকে একটা ল্যাপটপ চেয়ে এনে স্পন্সরশিপ নিয়ে ভিডিও বানিয়ে দেবো, তো সেই ল্যাপটপেরটা আমাকে হয় কিনতে হবে নইলে কোথাও থেকে ব্যবস্থা করতে হবে। তো ব্যবস্থা করার চেষ্টা চলছে, যদি ল্যাপটপের ব্যবস্থাটা স্যামসাংয়ের করতে পারি খুব শিগগিরই ভিডিও আসবে, নাহলে একটু দেরি হবে, হয়তো একটু টাকা পয়সা জমিয়ে ল্যাপটপটা কিনতে হতে পারে। অপূর্ব পারভেজ বলছেন স্যামসাং S22 Ultra 256 12 GB গ্রিন, অল ওয়ার্ক ওয়েল, ওয়ার্কিং ওয়েল, ওয়ারেন্টি আনটিল ডিসেম্বর 2023, নট রিপেয়ার এনিথিং, গুড ব্যাটারি ক্যাপাসিটি ফোন উইথ ব্যাকআপ, $850 সিঙ্গাপুর ডলারে নিতে চাই, কেমন হলে হবে দাদা জানাবেন প্লিজ। আমার মতে ভালো হবে, খুবই লোভনীয় জিনিস, আমি হলে নিয়েই ফেলতাম, আপনি নেবেন কিনা একটু ভেবে চিনতে নিন। কারণ স্যামসাং S22 Ultra এমনিতে ভালো ফোন, কিন্তু ব্যাটারির সমস্যা রয়েছে, ব্যাটারি ব্যাকআপ খুব ভালো না, একটু আধটু গরমও হয়, আমি বলবো না ওভার হিটিং হয়, কিন্তু একটু আধটু গরম হয়, আর ব্যাটারি ব্যাকআপ খুব একটা ভালো না, একটু ড্রেন তাড়াতাড়ি হয়, আপডেটের পর আরও হচ্ছে। তো সেইটা খেয়াল রাখলে S22 Ultra নো ডাউট একদম নেওয়ার মতোই, আমি হলে শিওর নিতাম, এই দামে পেলেই নিয়ে নিতাম। ইয়াকুব সানি তিনি বলছেন, অভ্র ভাই এবার বলো স্যামসাং গ্যালাক্সি A54 5G কি নেওয়া যায়? লাভ ইউ ব্রো, লাভ ইউ স্যামসাং, লাভ UAE, আপনার প্রতি অনেক ভালোবাসা, লাভ ইউ ব্রো টু। তো ব্যাপারটা এটাই যে স্যামসাং গ্যালাক্সি A54 এর ভিডিওটা যেটা ছিল সেটা কোলাবোরেশনের ভিডিও ছিল, আমি ভিডিওতে বলেছিলাম। আর ওই কোলাবোরেশনের ভিডিওতে আমি কোনো অভিনয় করি না যে আমি ফোনটার খারাপ দিকটাও বলছি, আমি খুব সৎ আছি, সব কিছু ডিটেলসগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখে একদম অনেস্ট রিভিউ দিচ্ছি, এই সব অভিনয় আমি করি না। তো কোলাবোরেশন ভিডিওতে আপনাদের যেরকম বলেছিলাম আমি পরিষ্কার ফোনের ভালো দিকগুলোকে হাইলাইট করেছিলাম, খারাপ দিকগুলো নিয়ে সেরকম আলোচনা করিনি। কিন্তু এই ফোনটা এখন নেওয়া যাবে কিনা এই ব্যাপারে আমি এখন পরিষ্কার আপনাদের জানাচ্ছি যে না, এই ফোনটা এখন নেবেন না, এই ফোনটার দাম অনেকই বেশি, আমার মতে ওভার প্রাইস। যতই A74 এর ব্যাপারে আমরা ক্লারিফিকেশন দিই না কেন, তবুও আমি মনে করি এই ফোনটার দাম এখন বেশি, বিশেষ করে এই ফোনটার দাম বেশি না হলেও আমি নিতে বারণ করবো এই কারণে যে স্যামসাং এর এই ফোনটাই কিছুদিন বাদেই, আপনি 3 মাস ওয়েট করেছেন, 3 মাসের মধ্যে এই ফোনটার দাম দেখবেন আরো অনেকটাই কমে গেছে, তো তখন গিয়ে ফোনটা নিলে ভালো হবে। স্যামসাং এর এই ব্যাপারে একদম ধারাবাহিকতা রয়েছে, তাদের ফোন অনেক বেশি দামে লঞ্চ হয়, কিছুদিনের মধ্যেই ঠিক দামে পাওয়া যায়, তো ঠিক দামে যখন পাওয়া যাবে তখন এই ফোনটা নেবেন, এখন নেওয়ার জন্য তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। A54 হ্যাঁ নিতে পারেন, কিন্তু একটু অপেক্ষা করে নিন। মোহাম্মদ সিফাত তিনি বলছেন, এই মাত্র আপনার পডকাস্টটা দেখে আসলাম, আপনার কথাগুলো অনেক ভালো লাগলো, আবার কবে বাংলাদেশ আসবেন? ভালোবাসা অবিরাম, বাংলাদেশ থেকে যে ভালোবাসা পেয়েছি এবং এখনো নিয়মিত আপনাদের কমেন্টের মাধ্যমে পেয়ে চলেছি এবং চিরকাল যেটা পেয়ে এসেছি ভিডিওতে আপনাদের দেখার মাধ্যমে, আপনাদের কমেন্টের মাধ্যমে, আপনাদের লাইক করার মাধ্যমে, সাবস্ক্রাইব করার মাধ্যমে, সবসময় আপনারা যেভাবে পাশে থেকেছেন সেটা পেয়েছি। এবার বাংলাদেশে কবে যাব? কালকেই যাই, আসলে ইচ্ছা করছে যে কালকেই যাই, কিন্তু সেটা তো সম্ভব না। আমার খুবই ইচ্ছা আছে এই বছরের শেষে 2023 সালের শেষের দিকে আর একবার বাংলাদেশ যাওয়ার, তো তারপর তো আসা যাওয়া চলতেই থাকবে, তো দেখা যাক সেই সময় কী হয়। স্যাম এখানে আসতে পারে, এবার ও যদি আসে সেক্ষেত্রে হয়তো আমার যাওয়াটা পিছিয়ে যাবে, কিন্তু দেখা যাক, কিছু একটা তো হবেই, বাংলাদেশে যাব এবং বাংলাদেশ থেকে অনেকেই আসবেন বলেছেন, যারা যারা আসবেন বলেছেন তারা কবে আসবেন তার উপরও অনেক কিছু নির্ভর করছেন, অনেক ক্রিয়েটাররাই বলেছে যে তারা আসবেন এবং আসলে আমার সাথে দেখা করবেন, দেখা হবে, তো দেখা যাক আমি সেই সুযোগ পাই কিনা, তো সেই মতো হবে। ও হ্যাঁ, আমাদের পডকাস্টটা জেমস প্রিন্স চ্যানেলে এসেছে, জেমস প্রিন্স ভাই নিয়মিত পডকাস্ট করছেন, আমি ওখানে 1.5 ঘন্টার 1 ঘন্টা 20 মিনিটের বোধহয় ভিডিও ছিল, দেখবেন না প্লিজ, অত লম্বা লম্বা ভিডিও দেখার কোনো মানে হয় না, দেখবেন না। ওখানে এই শার্টটা পরেছিলাম এটা ভেবেও ভুল করবেন না, কিন্তু এই শার্টটা না, এরকমই আমার আরও সাদা শার্ট আছে সেটা পরে ওখানে ভিডিও দিয়েছিলাম, তো যারা দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, অত ধৈর্য ধরে অত লম্বা ভিডিও। ভয়ানক গল্পকার তিনি বলছেন, আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর লজিক ফর A54 প্রাইসিং, বাট A34 A54 বোথ লঞ্চ আফটার লঞ্চ অফ A14, সো আফটার ফিউ ডেজ ইফ উই গেট এনি নিউজ অফ A74 দেন উইল দ্য কোম্পানি রিডিউস দ্য প্রাইস অফ A54, হোপ আই ক্যান গেট অ্যান্সার, আদারওয়াইজ রেস্ট অফ পিপলস আর হেয়ার টু অ্যান্সার, লাভ ফ্রম কলকাতা। আপনার প্রতি ভালোবাসা, কিন্তু A74 এবছর আসবে না, এটা মোটামুটি নিশ্চিত, 99.99% আমরা নিশ্চিত যে আসবে না। আর A54 এর ব্যাপারে তো একটু আগেই বললাম যে হ্যাঁ ফোনটা নেওয়া যায়, কিন্তু আরেকটু অপেক্ষা করেই নিন, ফোনটার দাম তো একটু বেশি, আর A74 আসুক বা না আসুক ওই ফোনের দাম কমবেই, তো তখনই নেবেন। ইকরাম হোসেন বলছেন, দাদা প্রায় 4-5 দিন প্রশ্ন করেছে উত্তর পাইনি, এবার খুবই গুরুত্বপূর্ণ, আশা করি এবার দেবেন। চায়নাতে থাকি, ইউজড 13 প্রো নাথিং ফোন 1 কোনটা বেটার হবে? বাজেট 3000 RMB, 1-2 মাস পরে কিনবো, পারফরমেন্স অনেকদিন ধরে চালাবো, ক্যামেরা আমি Realme 3 Pro চালাই, এখনও ভালোই আছে কিন্তু 664 হওয়াতে কিনতে হচ্ছে। উপরের গুলো বাদ দিয়ে আপনার কোনো সাজেশন থাকলে বলবেন প্লিজ। উপরের গুলো বাদে আপনার কোনো সাজেশন, উপরের গুলো বাদে আমি আসলে এক্স্যাক্টলি জানি না, তো
যে 3000 RMB তে চায়নাতে কোন ফোনটা পাওয়া যাবে। তবে আপনি যে সাজেশন দিয়েছেন, যেগুলো আপনি বলেছেন সেগুলো ভালো পছন্দ ছিল, যার মধ্যে আমি নিজের জন্য হলে 13 Pro বেছে নিতাম। 13 নয়, কারণ 13 থেকে 13 Pro অনেক বেটার। নাথিং 1 নয়, কারণ নাথিং প্রিমিয়াম ফোন নয়, নাথিং আইফোনের মতো নয়। আইফোন 13 Pro সেটা একটা প্রিমিয়াম ফোন, তার সাথে স্যামসাংয়ের এস সিরিজের ফোনের তুলনা হবে, আর কোনো ফোনের তুলনা হবে না। তো সেক্ষেত্রে অবভিয়াসলি এখানে 13 Pro অটোমেটিক চয়েস হয়ে যাচ্ছে, হ্যাঁ সেটাই নিতে পারেন। এবং আমার মতে 13 Pro ভালো ফোন, না নেওয়ার কোনো কারণ নেই, অবশ্যই নিয়ে নিন। ব্যাটারি ব্যাকআপ ভালো, ক্যামেরা ভালো, সব মিলিয়ে ঠিকঠাকই আছে ফোনটা। বিরাজ ব্যানার্জি বলছেন, দাদা প্রশ্ন উত্তর পর্ব উপলক্ষে আমার প্রশ্ন, এক ফোনের আপডেটে যে বাগ থাকে তো সেটা কি কোম্পানি যখন পাঠায় তখন আগে থেকে দেখে নিতে পারে না যে কোথাও কোনো ত্রুটি আছে কিনা, কোনো সমস্যা হয় কিনা? কোম্পানি দেখে নিতে পারে না, কোম্পানি দেখে নেয়, বারবার দেখে নেয়, এবং বারবার দেখার পর যখন তারা নিশ্চিত হয় যে কোনো বাগ নেই তখন তারা আমাদেরকে দেখার জন্য পাঠায়। মানে বহু ভলেন্টিয়ার আছেন যারা বিটা টেস্টিংয়ে অংশগ্রহণ করেন, তাদেরকে কোম্পানি দেয় সফটওয়্যারটা এবং তারা বিটা টেস্টিংয়ে বারবার পরীক্ষা করে দেখে রিপোর্ট করে যে এই প্রবলেম ফেস করেছি, তখন কোম্পানি সেগুলোকে ঠিক করে। তারপরও ফোন আসার পর দেখা যায় বেশ কিছু বাগ রয়ে গেছে। আসলে ব্যাপারটা খুবই জটিল, খুবই কঠিন একটা প্রসেস, যার মধ্যে প্রতিটা জায়গা নিখুঁত করার চেষ্টা করলেও কিছু না কিছু খুঁত থেকে যাবে। অ্যাপেল বছরে 4টে ফোন বার করে, তাও তাদের ফোনে এত বাগ থাকে। সামান্য তারা ফোনে এবার 48 MP ক্যামেরা দিয়েছে বা ডায়নামিক আইল্যান্ড দিয়েছে, একটু আধটু চেঞ্জ করেছে, তাতে দেখুন ফোনের সফটওয়্যার নিয়ে তারা এবার হিমশিম খাচ্ছে। তো সফটওয়্যার দেওয়াটা ভীষণই কঠিন ব্যাপার। সেখানে যে কোম্পানিগুলো ভালো স্টেবল সফটওয়্যার দেয়, যেমন অ্যাপেল বা স্যামসাং অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে, অবশ্যই তাদেরকে কুর্নিস জানাতে হয়। তারা কতটা খরচা করে, কতটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের পিছনে সময় দেয়, কত ডেভেলপারদের পিছনে কত ফিল্টার হয়ে হয়ে তারপর প্রসেসটা আসে, ফাইনাল প্রোডাক্টটা যখন আসে তখন এত বাগ ফ্রি তারা কিছু দিতে পারে, অবশ্যই তাদেরকে কুর্নিস জানাতে হয়। এস এম তানজিম হাসান বলছেন, দাদা 4nm এবং 5nm এর প্রসেসরে ব্যাটারি লাইফের খুব বেশি তফাৎ আছে, থাকলে কতটুকু? সত্যি বলতে কি এটা কোম্পানির একটা বোকা বানানোর চেষ্টা, আর কিছু না। এই যে নাম্বার গেম, এটা হচ্ছে সেই নাম্বার গেম। 5nm থেকে 4nm যখন আসলো কোম্পানি বললো 20% ব্যাটারি এফিসিয়েন্সি বেড়ে যাবে। 20% মানে কতটা বাড়বে? আমি ধরে নিলাম তাতেও কিছুটা বাড়লে, 1 ঘন্টা হয়তো বেড়ে যাওয়ার কথা, কিন্তু সত্যি কি বাড়বে? উল্টা কমে যেতে পারে যদি সফটওয়্যার অপটিমাইজেশান ঠিক না থাকে। আসলে পুরো ব্যাপারটাই হচ্ছে মেলবন্ধনের ব্যাপার, যে হার্ডওয়্যারের সাথে সফটওয়্যারের মেলবন্ধন হবে, সব কিছু ঠিকঠাক হবে, তবে এটা হবে। তো সেই জায়গাতে গিয়ে এই দাবি করাটা হচ্ছে, মানে একটা প্যারামিটার দেখে আমি বলে দিলাম যে বাকি 99টাও ভালো হবে এবং অবশ্যই ব্যাটারি ব্যাকআপ ভালো হবে, না সেটা হবে না। ওই একটা জায়গায় একটু উন্নতি হয়েছে ঠিকই, কিন্তু এখনও 99টা জায়গা বাকি রয়েছে যেগুলো উন্নতি হলে তবে ব্যাটারি ব্যাকআপ বেটার হবে। তো সেক্ষেত্রে এটা গিমিক, আর কিছু না। এম রায়হান তিনি বলছেন, দাদা ওয়াটার রেজিস্ট্যান্স IP68 আর IPX8 এর মধ্যে পার্থক্য কি? আশা করি উত্তরটা পাবো, এখানে না দিলে পরের প্রশ্ন উত্তর পর্বে দিন, রবিবার উত্তরটা দিন। IPX6 আর 8 যে লেখা আছে, 6টা হচ্ছে বোঝানো হয় যে সেটা ডাস্ট রেজিস্ট্যান্ট কিনা, বা রেজিস্ট্যান্ট হলে তার মাপ কত। ওখানে 6-এর জায়গায় 5 হলে তুলনামূলক কম ডাস্ট রেজিস্ট্যান্ট, আর যদি 6 হয় তাহলে আরেকটু বেটার ডাস্ট রেজিস্ট্যান্ট, আর যদি 8 হচ্ছে তারপরে যে লাস্ট ডিজিটটা সেখানে 8 বোঝাচ্ছে যে এটা কতটা ওয়াটার রেজিস্ট্যান্ট। 8-এর জায়গায় 7 হলে তাহলে বোঝাবে একটু তুলনামূলক কম ওয়াটার রেজিস্ট্যান্ট। তো এখানে 68 বলে আসলে কিছু হয় না, 6 ডাস্টের জন্য, 8 ওয়াটারের জন্য, আর X8 বা X8 আছে মানে এটা ডাস্ট রেজিস্ট্যান্ট নয়, IP8 এটাই পড়তে হবে। তার মানে এটা বোঝাচ্ছে যে 8 লেভেল অবধি এটা ওয়াটার রেজিস্ট্যান্ট, এটা ডাস্ট রেজিস্ট্যান্ট নয়। তো যে ফোনের ক্ষেত্রে যেরকম লেখা দেখবেন সেখানে এই থিওরিটা অ্যাপ্লাই করলে আপনি সব বুঝে যাবেন। বিএম কবির তিনি বলছেন, দাদা আমি আপনার ভিডিওগুলো রেগুলার দেখি, দাদা আমার একটা প্রশ্ন, আমি মোটামুটি ভালো ক্যামেরা চাই, এই দুটোর মধ্যে কোনটা ভালো, স্যামসাং A73 5G এটা ভালো হবে নাকি স্যামসাং A54 5G কোনটা ভালো হবে, দাদা জানাবেন প্লিজ। আমার মতে স্যামসাং A73 5G বেটার হবে, এবং সেই ফোনটা আমার বেশ ভালোই লেগেছিল। আসলে দাম সেই সময় অনেক বেশি মনে হয়েছিল, কিন্তু A54 দামও তো কম না, কিন্তু A54 ক্যামেরাতে কালার একটু বেশি বুস্টেড থাকছে, অতটা বুস্টেডও আমার পছন্দ নয়, বরঞ্চ তার থেকে সামান্য হলেও কম বুস্টেড ছিল A73, সেটা আমার বেশি পছন্দ হয়েছিল। স্যামসাংয়ের ক্যামেরা অ্যালগোরিদম ভালো, কিন্তু A73 সময় যেটা ছিল সেটা আমার বেশি ভালো লাগতো, তো সেক্ষেত্রে আমি কিন্তু A73 চুজ করবো। আল নাহিন শিয়াম তিনি বলছেন, দাদা বর্তমানে বাংলাদেশে GNG থেকে গুগল পিক্সেল 4 4G প্রি ওন 15-16 হাজারে নেওয়া কি ঠিক হবে, অথবা গুগল পিক্সেল 4 XL 19-20 হাজারে নেওয়া কি ঠিক হবে? আমি এখন তেমন গেম খেলি না, আমার নিতে চাওয়ার মূল কারণ হলো ইউজার এক্সপিরিয়েন্স এবং ক্যামেরা পারফরমেন্স। এখানে আমি আপনাকে বলবো, GNG-তে আমি প্রি ওন ফোনগুলো কিন্তু হাতে নিয়ে ইউজ করে দেখিনি, তো সেক্ষেত্রে GNG-তে এই ফোনগুলো কতটা ভালো বলা আমার পক্ষে সম্ভব না। তবে হ্যাঁ, GNG দোকানে যেতে পারেন, ওদের তো প্রচুর স্টল আছে, প্রচুর স্টক আছে, দেখতে পারেন, নিজে পছন্দ করতে পারেন। গ্যাজেট অ্যান্ড গ্যাজেটে আমি গেছিলাম, দেখেছিলাম বেশ চকচকে অনেক ডিভাইস রয়েছে। তো এনিওয়ে, এবার বলি যে পিক্সেল 4A 4G এটার ব্যাটারি ব্যাকআপ একদমই ভালো না,
খুবই খারাপ দাঁড়াবে আজকের দিনে, এবং ওই ফোনটাতে কিন্তু আর সফটওয়্যার আপডেট আসবে না, মানে মেজর আপডেট আর আসবে না, লাস্ট আপডেট চলে এসেছে। সেক্ষেত্রে ওই ফোর সিরিজের ফোন আমার মতো এখন নেওয়া উচিত না, যেহেতু ওটা প্রি ওন ফোন, ব্যাটারি কতটা ভালো থাকবে বলা মুশকিল। তাই পিক্সেল ফোরে বা ফোর এক্সেল আমার মতে না নেওয়াই ভালো। ক্যামেরা ফোনগুলোতে ভালো, অবশ্যই ভালো, তবে এখন আরেকটু লেটেস্ট ফোন যদি নিতে পারেন প্রি ওন্ড হলেও, সেক্ষেত্রে সেটা নেওয়াটাই মনে হয় বেটার হবে, একটু দেখে শুনে নেবেন প্রি ওন্ড ডিভাইস। নাজমুল খান তিনি বলছেন, 1 TB ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর মি, আই এম ইউজিং নাও 256 GB স্টোরেজ বাট ইটস নট এনাফ ফর মি। আসলে শাওমি তাদের শাওমি নোট 12, রেডমি নোট 12 টার্বো যে ফোনটা বার করবে সেখানে 1 TB স্টোরেজ দেবে ইন্টারনাল, এরকম বলেছিল। আমি তাই নিয়ে পোলও দিয়েছি, পোলে ভোট না দিয়ে থাকলে অবশ্যই দিয়ে আসুন। আর সেখানে তারা যে 1 TB স্টোরেজ দিচ্ছে, এটা কি সত্যি আমাদের প্রয়োজন? আমি এরকম প্রশ্ন করেছিলাম, আপনারা অনেকে অনেক রকম উত্তর দিয়েছেন, আমি পড়েছি, খুবই ভালো, এবং এরকম আপনারা ফিডব্যাক দেন বলে আমরা সবাই, আমি শুধু না, যারা কমেন্ট পড়েন তারা সবাই এটা শিখতে পারেন। তো এনিওয়ে আমার মনে হয় শাওমি যে 1 TB স্টোরেজ দেবে সেটা খুব একটা ভালো হবে না, এক তো দাম সেই উপলক্ষে সেই অজুহাতে অনেক বেশি রাখবে, তাছাড়া 1 TB তারা UFS 3.1 বা 4.1 কি ইউজ করবে বা 4.0 কি ইউজ করবে মনে তো হয় না, ওই 2.2 ইউজ করে 1 TB দিয়ে দিলে দেখা যাবে, তো সেক্ষেত্রে আমার মনে হয় না সেটার রেজাল্ট খুব ভালো হবে, বা 3.0 দিলেও খুব ভালো রেজাল্ট হবে। আর অপটিমাইজেশান প্রসেসর কতটা ভালো থাকবে, যেটা ওই স্টোরেজে অত ডেটা যখন থাকবে সেটাকে ঠিকঠাক প্রসেসিং করতে পারবে কি না, ফোন স্লো হয়ে যাবে কি না, এই ব্যাপারগুলো নিয়ে আমার কিন্তু রীতিমতো চিন্তা আছে। তো 1 TB সংখ্যাটা শুনতে ভালো, সংখ্যার গিমিক, শাওমি যেটা বরাবরই পছন্দ করে, শাওমির যেটা খেলা তো সেই খেলাই তারা খেলছে, কিন্তু সেটা আমাদের জন্য কতটা উপকারী হবে, কতটা লাভজনক হবে সেটা নিয়ে সন্দেহ আছে। আমার মতে এখানে 256 শাওমি দিলে সেটা নিয়ে নিঃসন্দেহ থাকা যেত যে হ্যাঁ ডিভাইসটা খারাপ হবে না, 256 কাজে লাগানো যাবে। 512 অব্দিও তাও মেনে নেওয়া যায়, 1 TB একটু বেশি হয়ে যাচ্ছে। যাই হোক, সব ফোন কোম্পানির কথা শেষ হলে এবার টেক্সাই গাই কোম্পানির কথা হয়ে যায়। আসলে আমাদের একটা গিভওয়ে চলছিল, গত প্রশ্নোত্তর পর্বেই আপনাদের বলেছিলাম যে আমাদের টেক্সাই গাই টি শার্টের জন্য ওই ভিডিওতে কমেন্ট করবেন এরকম কিছু। আমাদের ফেসবুক পেজেও এই ভিডিওটা গেছে এবং সেখানেও অনেকে কমেন্ট করেছেন, তো আমি চেয়েছিলাম আজকেই রেজাল্ট দিয়ে দিতে কিন্তু বিশেষ কারণে আজকে সম্ভব হয়নি। অবশ্যই আপনাদের কথা দিচ্ছি যে এই সপ্তাহের মধ্যে, মানে আগামী প্রশ্নোত্তর পর্বের মধ্যেই আমি রেজাল্ট দিয়ে দেবো, এবং সেক্ষেত্রে ফেসবুক পেজ থেকে এবং আমাদের সেই আগের প্রশ্নোত্তর পর্বের ভিডিও থেকে দুটো মিলিয়ে আমি লটারি করব বা যা বলেন একটা গিভওয়ে কনটেস্ট করব, তো সেখান থেকে আমি আপনাদের জন্য উপহার পৌঁছে দেবো বাড়ি। বাংলাদেশ এবং ভারতের যারা আছেন তারাই শুধুমাত্র এলিজিবল এই গিভওয়ের জন্য, অন্যরা নয়। কিন্তু অবশ্যই সেই ভিডিওতে গিয়ে বা আমাদের ফেসবুক পেজে গিয়ে, গ্রুপে নয় পেজে গিয়ে কমেন্ট করবেন। আমাদের গ্রুপ 60,000 মানুষের ফলোয়ারের সংখ্যা কমপ্লিট করেছেন, তো আপনাদের এই যে এত বড় পরিবারটা আপনারা তৈরি করেছেন তার জন্য আপনাদেরকে এই সামান্য উপহার আমার তরফ থেকে। আর ভবিষ্যতে আরও অনেক উপহার আসবে, আমাদের কীভাবে বন্ধ হয়নি, হবে না কোনো দিন, যে যাই সমালোচনা করুক আমি কখনো কান দিই না কোনো সমালোচনাতে, হ্যাঁ তার থেকে ভালোটা গ্রহণ করি শুধু। এই আজকের ভিডিও এখানে শেষ করবো, দেখাবে পরের ভিডিওতে, আজকের মতো বিদায়।